শুক্রবার রাজধানীর রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানে মানুষ এগিয়ে আসছেন, এটা খুবই খুশির বিষয়। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে 1100 ওপর ক্লাব রয়েছে। এই ক্লাবগুলিকে নিয়ে রক্তদানে একটা বার্ষিক ক্যালেন্ডার তৈরি করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, রাজ্যে বছরে যত পরিমাণ রক্তের প্রয়োজন তার সবটাই স্বেচ্ছায় রক্তদান শিবিরগুলি থেকে সংগ্রহ করার জন্য রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে। সেই চেষ্টা চলছে যাতে 100% স্বেচ্ছায় রক্ত দেওয়া হয়। আমি এখানে ত্রিপুরাতে আমি বসে বসে ভাবছিলাম যে আমাদের এখানে যে ক্লাব আছে, সব জায়গায় আমাদের ক্লাব সংস্কৃতি বহু দিনের, তো এখানে প্রতিটা ক্লাবে কেন না সেখানে একটা ক্যালেন্ডার করে যে আমার এই ক্লাবের মধ্যে এবং ওই ক্লাবের অবস্থিত সমস্ত ফ্যামিলি কে কোন গ্রুপে তার লিস্ট যেন ওদের কাছে থাকে। আজকে ও নেগেটিভের ব্লাডের প্রয়োজন, আমরা বুঝতে পারি না 30-15% ও নেগেটিভ, সমস্ত মানুষের 15% নেগেটিভ ব্লাড থাকে, তো আমরা জানি না কার কাছে আছে। তো ওই ক্লাবের যদি দেখা যায় যে ওনারদের কাছে এই লিস্টটা আছে, তাহলে কিন্তু ইজিলি অ্যাপ্রোচেবল। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় দেশের 28টি রাজ্যের মধ্যে 5ম স্থানে নাম ছিল ত্রিপুরার। গত বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে ত্রিপুরা তৃতীয় স্থানে চলে এসেছে। রাজ্যে আইন শৃঙ্খলা বাতাবরণ রয়েছে বলেই বহিরাজ্যের বিনিয়োগকারীরা রাজ্যে আসতে চাইছেন। তিনি জানান, রাজ্যের ব্যবসা প্রসারের জন্য টাটা গ্রুপ আসছে, সব মিলিয়ে রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী, তাদের রক্তদানে উৎসাহিত করেন তিনি। রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। বিউরো রিপোর্ট, আর ই নিউজ।